সরকার পতনের পর পুলিশবিহীন পুরো বগুড়া শহর। সড়কের মোড়ে নেই চিরচেনা ট্রাফিক পুলিশ, নেই পুলিশের টহল গাড়ি, থানাগুলোও পুলিশ শূন্য। এসবের মাঝে শহরের ট্রাফিক ব্যবস্থা ও পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে নিয়েছেন ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা কয়েকদিনের আন্দোলনে জনজীবন ছিল স্থবির। এর উপর কারফিউ ও সাধারণ ছুটিতে সারা দেশের মতো অনেকটাই অচল হয়ে পড়ে বগুড়া শহর। শহরের সাতমাথা বিশিষ্ট স্কোয়ার, সকাল থেকেই শহরের যানবাহন নিয়ন্ত্রণে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় শহরের রাস্তায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শহরে আসা মানুষের দুর্ভোগ লাঘবে ও যানজট নিয়ন্ত্রণে ছাত্রদের দায়িত্ব নিতে দেখা গেছে। ঠিক যেন পেশাদার ট্রাফিক পুলিশ, নতুন বাংলাদেশ শুরুর দিনে নিজের দায়িত্ব থেকে এসেছেন প্রত্যেকে। এটা আসলে আমাদের দায়িত্ববোধ থেকেই করা, এছাড়া আর কিছুই না, কোনো রাজনৈতিক এজেন্ডা বা এরকম কিছু নাই। সাধারণ মানুষ এবং সাধারণ যারা গাড়ি চালক আছে তারা সকাল থেকে অনেক আতঙ্কে ছিল যে আজকের সাতমাথার পরিস্থিতি কী হবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন সাধারণ ছাত্ররা সমন্বয় করে এখানে আসছি সাতমাথাকে কন্ট্রোল করার জন্য, তারপর থেকে সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ আমরা তাদের মন খোলা দোয়া পেয়েছি। তারা আমাদের উপরে এত খুশি, তাদের হাসি দেখলে আমাদের বিজয়ের আনন্দটা আরও বহুগুণে বেড়ে যাচ্ছে। আমার বগুড়াবাসী, এটা আমার শহর, আমার প্রাণের শহর, এই শহরে কেউ যেন ভোগান্তি না পায়, এই শহরে যেন কেউ কষ্টে না থাকে। আমরা ছাত্ররা দেশকে স্বাধীন করেছি, এবার সময় এসেছে দেশকে পুনর্গঠন করার। বিভিন্ন যানবাহনের চালকরাও স্বেচ্ছাসেবী ছাত্রদের নির্দেশনা মেনে সড়কে গাড়ি চালাচ্ছেন। কোনো হয়রানি ছাড়াই ছাত্রদের এমন দায়িত্বশীল আচরণে মুগ্ধ শহরে আসা মানুষ। এ সময় সাধারণ মানুষ ছাত্রদের পানির বোতল, মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। খুব ভালো লাগছে, এটা অবশ্যই ভালো। অভূতপূর্ব দৃশ্য, দেশের সব পরিস্থিতিতে ছাত্ররা যে দায়িত্ব নিতে পারে এটা আমাদের নতুন করে শিখতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়, আমরা তাদেরকে খাটো করে দেখছি এতদিন, কিন্তু বর্তমানে তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে এরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ছাত্রদের কাছ থেকে যেটা আশা করি ছাত্ররা এটাই করতেছে, আর আমরা মনে করি ভবিষ্যতেও ছাত্ররা ছাত্রদের যথাসাধ্য যেটা করার সেটাই করবে ইনশাল্লাহ। এদিকে হাসিনা সরকার পদত্যাগের পর ছাত্র জনতার বিজয় উল্লাসের মাঝেই দুর্বৃত্তরা শহরের বিভিন্ন পয়েন্টে লুটপাট চালায়। সদর থানায় আগুন, পুলিশ প্লাজায় হামলা, ভাঙচুর, লুটপাট সহ অন্যান্য স্থাপনা ভাঙচুর করা হয়। শহর জুড়ে এসব ক্ষতচিহ্ন এখনও বিদ্যমান। এরই মাঝে শহরের সাতমাথায় দেখা গেল কারো হাতে ঝাড়ু, কারো হাতে পলিথিনের ব্যাগ। সড়কের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন কিছু ছাত্র জনতা। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এ সময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার জ্বালাও পোড়াও আমাদের কাম্য নয়। এই শহর নোংরা করেছি আমরা নোংরা করেছি এবং এই শহর পরিষ্কার করার দায়িত্ব আমাদের। যতক্ষণ লাগে আমরা সারা দিন রাত এখানে কাজ করব, পরিষ্কার করব, দেশ পুনরায় ঠিক করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে ফিরব। এদিকে আজ বিকেলে মুজিব মঞ্চের নাম পরিবর্তন করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সদস্যরা। আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ হিসেবে ঘোষণা করা হইল। দৈনিক করতোয়া, বগুড়া।